না দাদাই কিনবো নাতি নাতনি ব্যবহার করতে পারবো কত ওয়াটের ভাই এটা 900 ওয়াট জেনুইন 900 ওয়াট মাস্টার যা করতে চান এটা তো শুকনা করেন ভিজা করেন মশলা জুস লাচ্চি কিমা আদা রসুন 30 সেকেন্ড গড়ি দইরা 5 বছর রিপ্লেস গ্যারান্টি আচ্ছা বিশ্বের সেরা দুইটা ব্ল্যান্ডার মধ্যে একটা ধরতে হবে এটা চ্যালেঞ্জ করে বল যদি যাচাই করেন 1-2 তার মধ্যে 1 বা 2 এর মধ্যে রাখতে হবে এটা সুজাতা সুজাতা পৃথিবীর সেরা একটা ব্র্যান্ড আচ্ছা ভাই স্টিল যেটা আজীবন দেখেন বুশটা দেখেন এরকম বুশ তো কখনো দেখিনি ভাই একটা 50 বছর গ্যারান্টি দিয়ে দিব একটা বুশ একটা বুশ একটা বুশ 50 বছর ক্ষয় করতে পারবেন না 100% আছে তো আস্তো পিআইস আস্তো পিআইস পুরো কাটতেছি না ওকে সবগুলা এনে কিন্তু আমরা আধা কেজির উপরে পিআইস দিছি দেখেন বাটি বইরা দিলাম দেখছেন এখানে ডাক্তার কোনো পানি দিতেছি না ভাই কোনো এক ফোঁটা পানি দিবেন না ভাই কত সুন্দর আমরা যদি পানি দিতাম তাহলে পানি পান হয়ে যেত দেখেন কত এখন মনে হচ্ছে কি কেকের ক্রিম আছে না ক্রিমের মতো ক্রিম হয়ে গেছে তো দর্শক বাজারে কিন্তু আবারও সুজাতা ব্র্যান্ডের সুপার মিক্সের একটা ব্লেন্ডার কিন্তু চলে আসছে আর রয়েছে আমরা শাকিল কুকারিস বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে শাকিল ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম জি ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সুজাতা অনেকে আছে চীনে যারা চীনে তাদেরকে এই সম্পর্কে ধারণা দিতে হইব না আমার আচ্ছা যারা নতুন ভালো একটা ব্ল্যান্ডার চাচ্ছেন বা ভালো কোনটা ব্ল্যান্ডার বিশ্ব সেরা কোন ব্ল্যান্ডার আচ্ছা বিশ্বে যদি যাচাই করেন 1-2 তার মধ্যে 1 বা 2 এর মধ্যে রাখতে হবে এটা সুজাতা সুজাতা পৃথিবীর সেরা একটা ব্র্যান্ড আচ্ছা একটা ব্র্যান্ড আচ্ছা অল বিশ্বের শুধু আমাদের বাংলাদেশ না কিন্তু ভাই অল বিশ্বে একটা ব্র্যান্ড কিসের জন্য তো কথা বলতেছি এটার মতো ফিনিশিং এটার মতো হেভি এটার মতো কিউট কোন মডেল আছে বন্ধু পাই না মোটরের কোয়ালিটি কোয়ালিটি এটা দেখেন একটা গেটআপ দেখেন এটা হলো আপনার কি ভাই স্টিল যেটা আজীবন দেখেন বুশটা দেখেন এরকম বুশ তো কখনো দেখিনি ভাই সারা জীবন আমরা এই নরমাল ব্লেন্ডার গুলো কিনছি দুই দিন পর পর এই বেশ আচ্ছা 6000 পাই না খুইজা আচ্ছা একটা বুশ ব্ল্যান্ডার যদি 6 মাস পর পর চারবার লাগাইতে বিরক্ত হয়ে যায় রাইট একটা 50 বছর গ্যারান্টি দিয়ে দিব একটা বুশ একটা বুশ একটা বুশ 50 বছর ক্ষয় করতে পারবেন না আচ্ছা এই দুই নম্বরের দিন শেষ আচ্ছা এগুলা দেখেন দুই দিন পর পর নষ্ট হয় ঝামেলা সৃষ্টি করতে এগুলো বাদ এই চাইনা মাইনা বাদ আচ্ছা এই দেখেন একটা জিনিস দেখাই এগুলা স্টিলে দেখেন পুরো নাই জঙ্গলে যায় কালার নষ্ট হয়ে যায় আচ্ছা ভালো ফিনিশিং হয় না এগুলো বাদ আজকে এগুলো আজকে আমি দেখাচ্ছি দেখেন নট ম্যাগনেট এগুলো লোহার এ দেখেন স্টিলের মধ্যে আচ্ছা এটা একটা চুম্ম 100% এসএস 100% এসএস 100% এসএস আচ্ছা এই একটা চাকু দেখেন ধরে গেছে ধরছে হুম এটা কিন্তু এসএস না এমএস মানে লোহা মিক্স আছে আচ্ছা এটা কিন্তু 100% যা কবর মানে মরা রাখ পর্যন্ত ইউজ করতে পারবে এটা জার থাকবে কয়টা ভাই এটা হলো তিনটা জারের একটা হলো দুইটা স্টিল একটা শুকনো মশলা করতে পারেন বা অল্প মশলা বেশি মশলা আর একটা হলো ফাইবার জুস করার জন্য আচ্ছা এটা হচ্ছে তিনটা তিনটা জারের এটা হলো সুপার মিক্স দুইটা স্টিলের একটা হচ্ছে ফাইবারের ফাইবারের আচ্ছা আর একটা হলো তিনটা স্টিলের আচ্ছা এটা ডাইনামিক্স এটা হচ্ছে ডাইনামিক্স মডেল নাম আচ্ছা তিন লেখা আছে এখানে আচ্ছা এখানে হচ্ছে ডাইনামিক্স লেখা আছে তিনটাই কিন্তু স্টিলের জার আর এটা হলো সুপার মিক্স তিন দুইটা স্টিল একটা হলো ফাইবারের জগ আচ্ছা কত হলো এটা ভাই অনেক ব্ল্যান্ডার কিনছেন এটা কিন্তু ওয়ালিশ মেটাল এই মেটালটাও কিন্তু নন ম্যাগনেট দেখেন আচ্ছা এইটাও নন ম্যাগনেট আজীবন মানে একটা ব্লেন্ডার কিনবেন আপনার দাদাই কিনবো নাতি নাতনি ব্যবহার করতে পারবে কত ওয়াটের ভাই এটা 900 ওয়াট জেনুইন 900 ওয়াট জেনুইন 100% ভাই বাংলাদেশে অনেক প্রোডাক্ট অনেক নামে আছে দেখবেন 1200 1500 2000 1600 আচ্ছা কোম্পানি কোনো ডকুমেন্টস পাবেন না আসলে কেনা ভিতরে 1600 আছে কিনা আচ্ছা আচ্ছা বিশ্বে যে কোনো ব্র্যান্ড কিনতে চান এখন বর্তমানে ইন্টারনেট যুগ অনলাইনের যুগ হ্যাঁ মোবাইল সবার আছে একটা একটা করে স্মার্ট মোবাইল খাই না খাই কিন্তু মোবাইল একটা থালায় মোবাইল একটা থাকে সবার হাতে একটা মোবাইল আছে এখানে দেখেন সবাই একটা মোবাইলে দিয়ে নিজে যাচাই করতে পারবেন স্ক্যানার আছে কিউআর কোড দাও স্ক্যান করলে অরিজিনাল যে আসলে এটা কি জেনুইন আছে কিনা কোম্পানি ঠিকানা আছে কিনা জেনুইন প্রোডাক্ট কিনা আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টে সুজাতা এবং মেড ইন ইন্ডিয়া লেখা থাকবে খোদাই করে কিন্তু এই যে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা স্টিকার না আচ্ছা এখানে প্রত্যেকটা একটা মালের একটা সিরিয়াল নাম্বার আছে এটা বক্সার গায়ে থাকবে ওকে অরিজিনাল যে কোনো প্রোডাক্ট কিনবেন একটা মোবাইল কিনলে আমরা কিন্তু এগুলো যাচাই করতে পারি যে অরিজিনাল আসলে কিনা কপি প্রোডাক্ট কিনা না জেনুইন প্রোডাক্ট কিনা ভালো ব্র্যান্ড যেগুলো এগুলো কিন্তু এগুলো দিয়ে দে আচ্ছা ওকে এখন এই যে আস্ত আস্ত হলুদ রাখছেন ভাই জি এগুলো হবে ভাই আমি একটু কাজ করে দেখাবো কাজ করে দেখো এখানে দেখেন একটা ডাবল পার্ট এই একটা পার্ট আছে কিসের জন্য আওয়াজটা যাতে কম আসে আচ্ছা আচ্ছা এটা কোন ব্লেন্ডারে পাইছেন আজও পর্যন্ত পাইনি পাবেন না আপনারা কারণ এগুলো ব্লেন্ডার সাধারণত আমাদের দেশে খুব কম আসে কারণ ভাই ভালো ব্র্যান্ডের মাল হলে একটু দাম হবে একটু স্বাভাবিক এটা হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে দেখেন এখানে দুইটা বাটি এলো স্টিলের একটা জুস করার জন্য অনেকে জুসের জন্য আলাদা আবার এটার মধ্যে হলো তিনটা স্টিল যেটার মাঝখানে যা করতে চান এটা তো শুকনো করেন ভিজা করেন মশলা জুস লাচ্চি কিমা আদা রসুন 30 সেকেন্ড গড়ি দইরা আমি কাজ করে দেখাই আপনাদেরকে একটু কাজ করে দেখাবে হ্যাঁ এখানে দেখেন আমরা যে মশলা জগতে
এত কথা বলতে নাই ভাই, ভাত আমরা রান্না করি সময় কিন্তু সব ভাতই পেরি পেরে দেখি, একটা দেখি, একটা দুইটা ভাত দেখি, রাইট? হয়ে গেছে ভাই, বাঙালি আমরা সাদা সিধা কথা বললাম। আচ্ছা এখানে দেখেন আস্তা হলুদ, আস্তা হলুদ আমাদের লাইভ যত ভিডিও করে সবাই দেখেন ভাঙ্গে টুকরা টুকরা করে দেয় না, ভিজে রেখে পরে ভাঙ্গে, কালারটা আরো চকচকে দেখা যায়। আমরা কিন্তু ধুলা বালিশ হয় বাজার থেকে নিয়ে আসি, শুকনা হলুদ ধুইছি না কিছু করছি না, যাতে বোঝানোর জন্য আমরা কিন্তু আরো বালি টালিশ হয় দিতেছি, প্রমাণ দেওয়ার জন্য দেখেন আস্তা দিলাম। আমরা ভাই কথা কাজে যদি মিল না থাকে কেউ নিবেন না, আমার দোকানে অলটাইম এরকম হলুদ থাকে, যারা দোকানে আসবেন দোকান থেকে আইসে ভাঙ্গে দেখতে পারেন, বা অনলাইনে যারা দেখতেছেন ভাই দূরে আমরা দেখবো, কেন বাসায় এরকম হলুদ কিনে রাখবেন, কাজ করবেন আপনার কোন নিয়ম নাই ভাই, কোন নিয়ম নাই, অনেক ব্লেন্ডার আছে এটা শুকনা করবেন এটা ভিজা করবেন, ভাই আমি অল্প করলাম এটা যখন ছোটটা দেখাইলাম, যখন বেশি করবেন এটাতে করবেন, এটাতে করবেন আরো বেশি করতে চাইলে আপনি তিন বাটি স্টিলটা নিলে যারা বড়টা করতে পারবেন। আচ্ছা ওকে, একটা গেলে এটা কাজ দেখলেন, এটা হচ্ছে শক্তিশালী, আমাদের বাংলার জগতে কোন মশলা আছে? কোন মশলা নাই। আরেকটা আছে কি নরম, আচ্ছা দানা শুন দানা দানা, আচ্ছা আচ্ছা, এখানে দেখেন আমরা কোনো পানি ব্যবহার করতেছি না, দেখেন এই জগটা দেখেন, আচ্ছা কোনো পানি না, পানি না, আমরা পানি ছাড়া মশলা করলে অরিজিনাল জেনুইন মশলা স্বাদটা পাবো, পানি ছাড়া মশলা, জি জি জি, যেটা আমরা সাধারণত সব জায়গায় এটা পাই না, আমরা কিন্তু এই পাটটা ছাড়া ইউজ করতে পারবো, দেখেন এটা ছাড়া ইউজ, এটা ছাড়া ইউজ করতে পারবো আমরা, হ্যাঁ আচ্ছা এটা দেখেন, এটা ছাড়া ইউজ কিন্তু ইউজ করতে, এটা দিলে আওয়াজটা কম হবে, লক হয়ে গেছে, এটা আমি খুলে একটু দেখাই আপনাদেরকে, দেখো দুইটা, এটা অনেকে বলে এটা কিসের জন্য দিছে, আচ্ছা আস্তে আস্তে পিয়াজ, আস্তে পিয়াজ পুরো কাটতেছি না, ওকে সবগুলা এনে কিন্তু আমরা আধা কেজির উপরে পিয়াজ দিছি, দেখেন বাটি বইরা দিলাম, দেখছেন এক ফুটা পানি দেই না, এই মশলাতে যদি পানি দিতাম তাহলে আপনারা বুঝতে পারবেন যে পানি হয়ে গেছে, আমি কাজ করে দেখাই, বুঝে দেন হয়ে গেছে, হয়ে গেছে ভাই, হয়ে গেছে ভাই, বললাম না যা করতে চান 30 সেকেন্ডে, আচ্ছা আমরা ফুল পাওয়ার, এই যে লো পাওয়ার মিডিয়াম হাই, আর এটা কিন্তু আবার এটা পালস পালস, দর্জন থাকবেন, দর্জন থাকবেন, এবারে ইনস্টল আরো বেশি ভালো হবে, আচ্ছা আচ্ছা দেখেন কাজটা একটু দেখাই, ওকে ওকে, এটা কিন্তু আমরা আওয়াজটা করলো, যেটা দেখেন এই দেখেন লকটা ভাই, কত সুন্দর, আমরা যদি পানি দিতাম তো এটা পানি পানসে হয়ে যেত, দেখেন দেখেন কত, এখন মনে হচ্ছে কি কেকের ক্রিম আছে না, ক্রিমের মতো ক্রিম হয়ে গেছে এটা, আচ্ছা ভাই এত আরাম, আর একটা ঝাঁস আসতেছে যে সুজাতা দেখবেন, আপনি যতগুলো ইউটিউবে সার্চ দিবেন সুজাতা নামে দেখবেন আমার ভিডিও পাবেন, সুজাতা 900 ওয়াট ডাইনামিক্স, একটা দুইটা তিনটা স্টিলের বাটি, মেড ইন ইন্ডিয়া, এটা কিন্তু যে মডেলটা, হ্যাঁ তিনটা স্টিলের, 1.5 কেজি মশলা করবেন, 1 কেজি মশলা করবেন, 500 গ্রাম মশলা করবে, 500 গ্রাম মশলা, এই তিনটা বাটি, আচ্ছা স্টিলের বুশ দেখেন, আচ্ছা অটোসাইকেল ব্রেকারও কিন্তু আছে, হ্যাঁ অটোমেটিক, এটা তিনের দিকে ঘুরে দেখেন, এটা ভিতরে অটো সার্কেল আছে, যদি কখনো বন্ধ 5 মিনিট বন্ধ রাখবেন আবার চালু করুন, চিড়ে প্রত্যেকটা স্ক্যানার কিউআর কোড আছে, কিউআর কোড আছে, সুজাতা মেড ইন ইন্ডিয়া ভাই, আরেকটা কথা বলি, যেই মালে খুদাই করে মেড ইন না থাকবে ওটা হলো কপি প্রোডাক্ট, বানানো প্রোডাক্ট, আচ্ছা বিশ্বে যে কোনো দেশে যাবেন যে কোনো দেশে পোড়া হলে আর খুদাই করে মেড ইন ইন্ডিয়া গায়ে লেগে দিবে ভাই, এখন দাম থাকবে কত আজকে ভাই, আমি একটা কথা বলি একটু ধৈর্য সহকারে শুনবেন,
এটা অনেকে আছে, অনেক দেশের বা আপনার যদি কোনো আত্মীয় স্বজন যদি ইন্ডিয়াতে থাকে বা ওরকম পরিচিত থাকে ব্র্যান্ডের সঙ্গে আইডিয়া আছে, যার শুধু জিজ্ঞাসা করবেন যে সুজাতা ব্র্যান্ডটা কেমন, কতগুলো বিশ্বের, এটা তো অনেক দামি জিনিস। আচ্ছা এক কথা বলে, কিন্তু ভাই বারবার তো আর কিনবে না, পাঁচটা দশটা ব্র্যান্ডার কিনবো না, একবার কিনবো, একবারই কিনবো, সারা জীবন পার করবো। আচ্ছা প্রতিটা প্রোডাক্টের পাঁচ বছর কয়েলে রিপ্লেস করে, আর আসতো হলুদ যে ব্র্যান্ডার এভাবে হয় ঠিক আছে, বল বিয়ারিং আছে এখানে দেখেন লেখা আছে। আচ্ছা দাম থাকবে, আজীবন ইউজ করার মতো বলতে গেলে এক কথাই, দাম থাকবে কত এটা ভাই? এটা আমরা ইন্ডিয়ার থেকে যারা সরাসরি যদি কেউ আনতেও যায় তাও দেখেন আমাদের কাছে 9000 রুপি যদি হয়, এটা দেখা যায় বাংলাদেশে এটা আছে আরো বেশি রুপি। আচ্ছা আমি দেখাই আপনাকে, প্রায় আপনার 12-13 হাজার টাকা পড়ে যায় আর কি। জি আমরা একটু দেখাই আপনাদেরকে, দেখেন এটার প্রাইস রুপি আছে, এটা হলো ডাইনামিক্স। আচ্ছা ডাইনামিক্স, এটা হলো 9270 রুপি, 9270 রুপি, এটা প্রায় 15000 টাকা বর্তমান যে টাকার বাটটা বাংলাদেশের টাকা ইন্ডিয়ানে যে ডিফারেন্স। আচ্ছা এটা কিন্তু 15000 টাকার উপরে আসে, তারপর আবার খরচ আছে, একটা ট্যাক্স আছে, ব্যাট আছে, একটা ব্ল্যান্ডার মিনিমাম 1500 থেকে 2000 টাকা ট্যাক্স আছে। আপনি দিবেন কত ভাই? আজকে আমরা কোম্পানি বললাম তো বাংলাদেশ একমাত্র ডিলারশিপ হিসেবে আমরা আছি। আচ্ছা যারা নেবে এটা বাংলাদেশে বুঝি কোথাও আসছে 10টা কোম্পানি, আমি বলতে পারি যে চ্যালেঞ্জ করে, কারণ ডিলারশিপ জাগর দেয় তাতে যে দামটা দেয় আপনাকে এক পিস নিলে এই দাম প্রায় দিব। আচ্ছা এটা আমরা কমিশন পাই কোম্পানি থেকে, কমিশন বাদ দিয়ে হিসাব করে একদম, এটা যারা নেবে ডাইনামিক্স তিনটা স্টিলের জগ ডাইনামিক্স লেখা আছে যে, একদম 13500, 13500 মাত্র, 13500 পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি। আচ্ছা বিশ্বের সেরা দুইটা ব্র্যান্ডের মধ্যে একটা ধরতে হবে, এটা চ্যালেঞ্জ করে বললাম। এবারে হচ্ছে যেটা সুপার মিক্স, আচ্ছা যেটা সুপার মিক্স, এটা হলো আপনার দুইটা স্টিলের, 1 কেজি মশলা, 500 গ্রাম মশলা, এবং আপনি এই একটা জুস করার জন্য, এটা যারা নিবে জুসের জন্য কি, এটা ফাইবারের জব, ফিনিশিংটা দেখেন না ভাইয়া, মালের ফিনিশিংটা দেখেন, এটা কিন্তু ফাইবার। আচ্ছা এক ক্লাসের, ওকে এটা কত? একদম 13000, আসতে চান আমাদের তিনটা দোকান আছে, আমি এক এক করে দেখাই। আমি শাকিল দোকানের, এটা বিকাশ নম্বর, এটা নিকাশ নগদ, এটা বিকাশ নগদ, দোকান নম্বর 382 নিউ সুপার মার্কেটের নিস্তলা মেইন গলিতে দোকান, শাকিল কুকারিস, এই নাম্বারগুলো হোয়াটসঅ্যাপ ইমো আছে যোগাযোগ করতে পারেন। আমি শাকিল, এই নাম্বারটা আমার কাছে থাকে, বিকাশ নাম্বার, এটা আমার বিকাশ নাম্বার। যদি টাকা বেড়ে নেন 500 বা 1000 টাকা বিকাশ করে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, ঘরে পৌঁছাই দিব দায়িত্ব, গাড়ি ভাড়া আলাদা 200 টাকা দিতে হবে। আরেকটা ঠিকানা, আরেকটা দুইটা ঠিকানা আছে, এটা হলো আমাদের বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নিস্তলা, এখানে দুইটা দোকান আছে আমাদের, দুইটা দোকান, দোকান নাম্বার 54, আরেকটা 133 নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স ঢাকা, নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে, এই সবগুলো নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ, এটা বিকাশ, আচ্ছা এটা বিকাশ, এটা আমার বাইরের কাছে থাকে, বিকাশ পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ প্রত্যেকটা নাম্বারই। আচ্ছা আচ্ছা, প্রবাসী অনেক বাইরে আছে অর্ডার করে, দয়া করে বলবো যদি নিতে চান হোয়াটসঅ্যাপে দুপুর দিন 1 মিনিট ভিডিও করে দেখবেন আমাদের, কারণ কাছে বাট পরে বাল্লা কইরা যায়। আচ্ছা পর টাকা দিয়ে মাইর খায়, দয়া করে আমাদের 1 মিনিট ভিডিও কল দিবেন, প্রয়োজন আমরা ছবি দিব বা দোকান দেখবেন, তারপর অর্ডার করবেন। ওকে তো দর্শক, আর পর আগে যদি 5 বছরের মধ্যে মোটর কোনো সমস্যা হয় চেঞ্জ করে দিব আপনাদের, দর্শক যার যেটা লাগবে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।